গণটিকা কার্যক্রমের শেষ দিন আজ। টিকা কার্যক্রমের বিষয়ে আরও জানব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব সহকর্মী তাজনুল ইসলামের কাছে, তিনি আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তাজনুল, সকাল থেকেই মানুষের কিন্তু ব্যাপক সমাগম দেখা যাচ্ছে, যেহেতু আজকে গণটিকা কার্যক্রমের শেষ দিন, যেটি আগেই ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ 26 তারিখের গণটিকা শেষ পর্যন্ত 2 দিন বাড়িয়ে আজকে 28 তারিখে এসে সেটি শেষ হতে যাচ্ছে। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের টিকার ব্যবস্থাপনা বরাবরই অনেক বেশি ভালো হওয়ার কারণে এখানে আসলে ভিড়ের যে ব্যাপারটি সেটি আসলে খুব একটা বোঝা যায় না, কেননা সব মিলিয়ে এখানে প্রায় 37টা বুথে পুরুষ এবং নারীরা তারা টিকা গ্রহণ করছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষজন, তারা আসলে তাদের যেই প্রত্যাশিত যেই টিকা কার্ড সেটি নিয়ে যখন তারা কেন্দ্রের মধ্যে আসছেন, তাদেরকে কিন্তু সরাসরি বুথে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই টিকা নিয়ে আবার ফিরে যেতে পারছেন। সকালের দিকে মানুষের ভিড় খানিকটা বেশি ছিল, একেবারেই সকাল 8টা বা 8:30টার সময় যখন মাত্রই শুরু করেছে তখন মানুষের একটুখানি ভিড় বা মানুষের সেই লাইন জমতে দেখা গিয়েছিল। এখন কিন্তু সেই পরিস্থিতি একেবারেই নেই। এখন মূলত যারা আসছেন তারা তাদের যেই বয়সের যেই প্রমাণপত্র সেই প্রমাণপত্র দেখিয়ে তারা টিকা কার্ড সংগ্রহ করছেন, একই সঙ্গে সেই টিকা কার্ড নিয়ে সরাসরি বুথে এসে তারা টিকা নিচ্ছেন। আজকে শেষ দিন হবার কারণে মনে করা হচ্ছে যে আজকে 5 থেকে 6 হাজার মানুষকে আজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া সম্ভব হবে। তাজুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু গাজীপুরের খবর জানতে চাই। গাজীপুরের টঙ্গীতে আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আপনি একটু জানাবেন যে গেল দিনগুলোতে তো বেশ চাপ ছিল গাজীপুরে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে? যে করে সকাল থেকে কিন্তু আমরা উঠছে পড়া ভিড় লক্ষ্য করতে পারছি, তবে দিন বাড়ার সাথে সাথে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে কার্যক্রমটি, সেটি কিন্তু এখন আমরা দেখেছি কিছুটা অনেকটা স্থিতিশীল এসেছে, তারা টিকা নিচ্ছে। তবে যেহেতু শিল্পে ঘোষিত গাজীপুর, সেক্ষেত্রে বলবো যে এখানে যে একটি চাপ সেটি চাপ কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে এখানে যে নারীদের যে সংখ্যা সেই কিন্তু সেটি কিন্তু চোখে পড়ার মতো, কারণ পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি দেখি। তবে আজকে যেহেতু শেষ দিন যে গণটিকার যে কার্যক্রম, সেক্ষেত্রে বলবো যে যদিও একটি চাপ পড়ার কথা, তবে এখন পর্যন্ত সেই চাপ যে পড়ার মতো কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। তবে এই যে প্রথম যে ডোজটি সেটি আবার কবে নাগাদ দেওয়া হবে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কিন্তু এখনো বলা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েকদিন কিন্তু উচ্চে পড়া ভিড় ছিল এই প্রথম ডোজ নেওয়ার জন্য। করি দর্শক, এবারে মুন্সীগঞ্জের খবর জানাবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রায়হান সাকিব। আরাফাত, আপনি একটু জানাবেন যে মানুষের লম্বা যে সারির কথা আপনি জানিয়েছেন বিগত দিনগুলোতে, আজকেও কি সেরকম আছে অবস্থা? সার্বিকভাবে কেমন চলছে টিকা পরিস্থিতি? সকাল 9টা থেকে মুন্সীগঞ্জের যে 35টি কেন্দ্রে আসলে টিকাদান কার্যক্রম শুরু হয় এবং আজকে কিন্তু শেষ দিনকে কেন্দ্র করে এই টিকাদানে আগ্রহী সংখ্যা মানুষের আজকেও কিন্তু আসলে দীর্ঘ লাইন রয়েছে এবং প্রতিটি লাইনে কিন্তু নারী এবং পুরুষরা যারা টিকা নিতে আগ্রহী তারা কিন্তু আসছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিটি কেন্দ্রে আসলে সিনোফার্মার যে টিকা আছে সেটি দেওয়া হচ্ছে, এছাড়া 18 থেকে 12 বছর বয়সীদের আসলে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। এবং সকাল 9টা বাজে এই যে টিকাদান কার্যক্রম শুরু হলেও কিন্তু আসলে এর আগে থেকে মানুষদের কিন্তু আসলে একটি উপচে পড়া ভিড় রয়েছিল এবং প্রতিটি কেন্দ্রে আমরা আসলে দেখছি যে মানুষদের ভিড় রয়েছে। এবং এখানে যারা আসছে তারা কিন্তু আসলে নিবন্ধন ঝামেলা কিংবা অন্যান্য যেসব প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াগুলো আসলে আজকে এই যে গণটিকার প্রথম ডোজ কার্যক্রমে না থাকায় কিন্তু মানুষের একটি বাড়তি উপস্থিতি রয়েছে। এবং এছাড়াও যারা টিকা নিতে আসছে তারা বলছে যে যেহেতু আজকে শেষ ডোজ আবার কবে নাগাদ দেওয়া হবে সেটিরও ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের একটি দীর্ঘ সারি রয়েছে। এবং সকাল থেকে আমরা যেসব টিকা কেন্দ্র ঘুরেছি সেইগুলোতে সবগুলোরই একই অবস্থা ছিল এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখছি মানুষদের দীর্ঘ সারি। এবং জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে প্রথম ডোজের এই টিকাদান কার্যক্রমে যে এই পর্যন্ত 2,20,000 মানুষ এই কার্যক্রমের আওতে এসেছে এবং আজও যে 35টি কেন্দ্রে 1,000 মানুষ টিকাদানের কার্যক্রমের আওতায় আসবে এবং বিকাল 5টা পর্যন্ত। আরাফাত, ধন্যবাদ আপনাকে।